আসসালামু আলাইকুম প্রিয় দিনদার মুসল্লিগণ, আজকের ভিডিওটি হচ্ছে জালুত ও তালুদের কাহিনী এবং হযরত দাউদ আলাইহিসসালামের বীরত্ব সম্পর্কিত। সাগরডুবি থেকে নাজাত পেয়ে মুসা আলাইহিসসালাম ও হারুন আলাইহিসসালাম যখন বনি ইসরায়েলীদের নিয়ে শ্যামে এলেন এবং শান্তিতে বসবাস করতে থাকলেন, তখন আল্লাহ তাদেরকে তাদের পিতৃভূমি ফিলিস্তিনে ফিরে যাওয়ার আদেশ দিলেন এবং ফিলিস্তিন দখলকারী শক্তিশালী আমলেকদের সঙ্গে জিহাদের নির্দেশ দিলেন। সাথে এও আদা দিলেন যে জিহাদে নামলেই তোমাদের বিজয় দান করা হবে। কিন্তু এই বিত ও জিহাদ বিমুখ বিলাসী জাতি তাদের নবী মুসা আলাইহিসসালামকে পরিষ্কার বলে দিল, তুমি ও তোমার রব গিয়ে যুদ্ধ করোগে, আমরা এখানে বসে রইলাম। এত বড় বিয়াদবির পরে মুসা আলাইহিসসালাম তাদের ব্যাপারে নিরাশ হলেন এবং কিছুদিনের মধ্যেই দুই ভাই পরপর 3 বছরের ব্যবধানে মৃত্যুবরণ করলেন। জিহাদের আদেশ অমান্য করার শাস্তি স্বরূপ মিশর ও শ্যামের মধ্যবর্তী তিহ প্রান্তরে 40 বছর যাবৎ উন্মুক্ত কারাগারে অতিবাহিত করার পর মুসার শিষ্য ও ভাগিনা এবং পরবর্তীতে নবী ইউসা বিন নুনের নেতৃত্বে জিহাদ সংগঠিত হয় এবং আমলেকদের হটিয়ে তারা ফিলিস্তিন দখল করে। কিন্তু কিছুদিনের মধ্যে তারা পুনরায় বিলাসিতায় গা বাসিয়ে দেয় এবং নানাবিধ অনাচারে লিপ্ত হয়। তখন আল্লাহ তাদের উপরে পুনরায় আমলেকদের চাপিয়ে দেন, বনি ইসরায়েলরা আবার নিগৃহীত হতে থাকে। এভাবে বহু দিন কেটে যায়। এক সময় স্যামুয়েল নবীর যুগ আসে। লোকেরা বলে, আপনি আমাদের জন্য একজন সেনাপতি দানের জন্য আল্লাহর নিকট দোয়া করুন, যাতে আমরা আমাদের পূর্বের ঐতিহ্য ফিরে পাই এবং বর্তমান দুর্দশা থেকে মুক্তি পাই। এই ঘটনা আল্লাহ তার শেষ নবীকে শুনিয়েছেন নিম্নোক্ত ভাষায়, তুমি কি মুসার পরে বনি ইসরায়েলদের একদল নেতাকে দেখনি, যখন তারা তাদের নবীকে বলেছিল, আমাদের জন্য একজন শাসক প্রেরণ করুন, যাতে আমরা তার নেতৃত্বে আল্লাহর পথে যুদ্ধ করতে পারি। নবী বললেন, তোমাদের প্রতি কি এমন ধারণা করা হয়েছে যে লড়াইয়ের নির্দেশ দিলে তোমরা লড়াই করবে? তারা বলল, আমাদের কি হয়েছে যে আমরা আল্লাহর পথে লড়াই করব না, অথচ আমরা বিতাড়িত হয়েছি নিজেদের ঘরবাড়ি ও সন্তান সন্তানাদি হতে। অতঃপর যখন লড়াইয়ের নির্দেশ হলো, তখন সামান্য কয়েকজন ছাড়া বাকিরা সবাই ফিরে গেল। বস্তুত আল্লাহ জালেমদের ভালো করেই জানেন। ঘটনাটি ছিল নিম্নরূপ। তাদের নবী তাদের বললেন, নিশ্চয়ই আল্লাহ তালুতকে তোমাদের জন্য শাসক নিযুক্ত করেছেন। তারা বলল, সেটা কেমন করে হয় যে তার শাসন চলবে আমাদের উপরে, অথচ আমরা এই শাসন ক্ষমতা পাওয়ার অধিক হকদার, তাছাড়া সে দন সম্পদের দিক দিয়েও সচ্ছল নয়। জবাবে নবী বললেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের উপরে তাকে মনোনীত করেছেন এবং স্বাস্থ্য জ্ঞানের দিক দিয়ে তাকে প্রাচুর্যতা দান করেছেন। বস্তুত আল্লাহ যাকে ইচ্ছা রাজ্য দান করেন, তিনি হলেন প্রাচুর্য দানকারী ও সর্বজ্ঞ। নবী তাদেরকে বললেন, তালুদের নেতৃত্বের নির্দেশন এই যে, তোমাদের কাছে তোমাদের কাঙ্ক্ষিত সিন্ধুকটি আসবে তোমাদের প্রভুর পক্ষ হতে তোমাদের হৃদয়ের প্রশান্তি রূপে, আর তাতে থাকবে মুসা আলাইহিসসালাম, হারুন আলাইহিসসালাম ও তাদের পরিবারবর্গের ব্যবহৃত কিছু পরিত্যক্ত সামগ্রী। সিন্ধুকটিকে বহন করে আনবে ফেরেশতাগণ। এতেই তোমাদের শাসকদের জন্য নিশ্চিত নিদর্শন রয়েছে, যদি তোমরা বিশ্বাসী হও। বিষয়টি এই যে, বনি ইসরায়েলগণের নিকটে একটা সিন্ধুক ছিল, যার মধ্যে তাদের নবী মুসা আলাইহিসসালাম, হারুন আলাইহিসসালাম ও তাদের পরিবারের ব্যবহৃত কিছু পরিত্যক্ত সামগ্রী ছিল। তারা এটাকে খুবই বরকতময় মনে করত এবং যুদ্ধকালে একে সম্মুখে রাখত। একবার আমলেকদের সাথে যুদ্ধের সময় বনি ইসরায়েলগণ পরাজিত হলে আমলেকদের বাদশাহ জালুত উক্ত সিন্ধুকটি নিয়ে যায়।
এতক্ষণে যখন বনি ইসরায়েলগণ পুনরায় জিহাদের সংকল্প করল, তখন আল্লাহ তাদেরকে উক্ত সিন্দুক ফিরিয়ে দিতে মনস্থ করলেন। অতঃপর এই সিন্দুকটির মাধ্যমে তাদের মদ্দেকার নেতৃত্ব নিয়ে যজ্ঞা নিরসন করে। সিন্দুকটি তালুদের বাড়িতে আগমনের ঘটনা এই যে, জালুতের নির্দেশে কাফেররা যেখানে সিন্দুকটি রাখে সেখানেই দেখা হয় মহামারী ও অন্যান্য বিপদাপদ। এমনইভাবে তাদের প্রাচীর শহর ধ্বংস হয়ে যায়। অবশেষে অতিষ্ঠ হয়ে তারা একে তার প্রকৃত মালিকের কাছে পাঠিয়ে দেবার সিদ্ধান্ত নিল এবং গরুর গাড়িতে উঠিয়ে হাঁকিয়ে দিল। তখন ফেরেশতাগণ আল্লাহর নির্দেশ মতে গরুর গাড়িটিকে তাড়িয়ে এনে তালুতের গড়ের সম্মুখে রেখে দিল। বনু ইসরায়েলগণ এই দৃশ্য দেখে সবাই এক বাক্যে তালুদের নেতৃত্বের প্রতি আনুগত্য প্রকাশ করল। অতঃপর তালুত আমলেকদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার প্রস্তুতি শুরু করলেন। সকল প্রস্তুতি সম্পূর্ণ হলে তিনি কথিত মতে 80,000 সেনাদল নিয়ে রওনা হন। ইবনু কাসির এই সংখ্যায় সন্দেহ পোষণ করে বলেন, ক্ষুদ্র আয়তন ফিলিস্তিন ভূমিতে এই বিশাল সেনাদলের সংকুলন হওয়াটা অসম্ভব ব্যাপার। অল্প বয়স্ক তরুণ দাউদ ছিলেন উক্ত সেনাদলের সদস্য। পথিমধ্যে সেনাপতি তালুত তাদের পরীক্ষা করতে চাইলেন। সম্মুখেই ছিল এক নদী, মৌসুম ছিল প্রচণ্ড গরমের, পিপাসায় ছিল সবাই কাতর। বিষয়টি কোরআনে বর্ণনা করা হয়েছে এরকমভাবে, অতঃপর তালুত যখন সৈন্যদল নিয়ে বের হলো তখন সে বলল, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবেন একটি নদীর মাধ্যমে। যে ব্যক্তি সেই নদী হতে পান করবে সে ব্যক্তি আমার দলভুক্ত নয়, আর যে ব্যক্তি স্বাদ গ্রহণ করবে না সেই আমার দলভুক্ত হবে, তবে হাতের এক আসলা মাত্র। অতঃপর সবাই সে পানি থেকে পান করল, সামান্য কয়েকজন ব্যতীত। পরে তালুত যখন নদী পার হলো এবং তার সঙ্গে ছিল মাত্র কয়েকজন ইমানদার ব্যক্তি, তখন অধিক পানি পান করার সংখ্যাগরিষ্ঠ লোকেরা বলতে লাগলো, আজকের দিনে জালুত ও তার সেনাবাহিনীর সাথে যুদ্ধ করার শক্তি আমাদের নেই। প্রক্ষান্তরে যাদের বিশ্বাস ছিল যে আল্লাহর সম্মুখে তাদের একদিন উপস্থিত হতেই হবে, তারা বলল, কত ছোট ছোট দল বিজয়ী হয়েছে বড় বড় দলের বিরুদ্ধে আল্লাহর হুকুমে, নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে আল্লাহ থাকেন। বস্তুত নদী পার হওয়ার এই স্বল্প সংখ্যক ইমানদারগণের সংখ্যা ছিল মাত্র 313 জন, যা শেষ নবীর সাথে কাফেরদের বদর যুদ্ধকালে যুদ্ধরত সাহাবিগণের সংখ্যার সাথে মিলে যায়। পানি পানকারী হাজারো সৈনিক নদী পারে আলসে ঘুমিয়ে পড়ল, অথচ পানি পান করা থেকে বিরত থাকার স্বল্প সংখ্যক ইমানদার সাথে নিয়ে তালুত চললেন সেকালের সেরা সেনাপতি ও শীর্ষ বীর্যের প্রতীক আমলেকদের বাদশা জালুতের বিরুদ্ধে যুদ্ধ করতে। বস্তুত্ববাদীগণের হিসাব মতে এটি ছিল নিতান্তই আত্মহননের সামিল। এই দলেই ছিলেন দাউদ আলাইহিসসালাম। আল্লাহ বলেন, আর যখন তারা জালুত ও তার সেনাবাহিনীর সম্মুখীন হল তখন তারা বলল, হে আমাদের পালন কর্তা, আমাদের ধৈর্য দান করো ও আমাদের দৃঢ় পথ রাখো এবং আমাদেরকে তুমি কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে সাহায্য করো। জালুত বিরাট সাজসজ্জা করে হাতিতে সওয়ার হয়ে সামনে এসে আস্ফালন করতে লাগলো এবং সে যুগের যুদ্ধ রীতি অনুযায়ী প্রতিপক্ষের সেরা যোদ্ধাকে আহ্বান করতে থাকলো। অল্প বয়স্ক বালক দাউদ নিজেকে সেনাপতি তালুদের সামনে পেশ করলেন। তালুত তাকে পাঠাতে রাজি হলেন না, কিন্তু দাউদ নাছোর বান্দা। অবশেষে তালুত তাকে নিজের তরবারি দিয়ে উৎসাহিত করলেন এবং আল্লাহর নামে জালুদের মোকাবেলায় প্রেরণ করলেন। বর্ণিত আছে যে তিনি এই ঘোষণা আগেই দিয়েছিলেন যে, যে ব্যক্তি জালুতকে বধ করে ফিলিস্তিন পুনরুদ্ধার করতে পারবে তাকে রাজ্য পরিচালনায় শরিক করা হবে। অস্ত্র শস্ত্রে সজ্জিত জালুতকে মারা খুবই কঠিন ছিল, কেননা তার সারা দেহ ছিল লোহবর্মে আচ্ছাদিত, তাই তরবারি বা বল্লম দিয়ে তাকে মারা অসম্ভব ছিল।
আল্লাহর ইচ্ছায় দাউদ ছিলেন পাথর ছোড়ায় ওস্তাদ। সমবয়সীদের সাথে তিনি মাঠে গিয়ে নিশানা বরাবর পাথর মারার দক্ষতা অর্জন করেছিলেন। দাউদ পকেট থেকে পাথর খণ্ড বের করে হাতির পিঠে বসা জালুদের চক্ষু বরাবর নিশানা করে এমন জোরে মারলেন যে তাতেই জালুদের চক্ষু শুদ্ধ মাথা ফেটে মগজ বের হয়ে গেল। এভাবে জালুদ মাটিতে লুটিয়ে পড়লে তার সৈন্যরা পালিয়ে গেল। যুদ্ধে তালুত বিজয় লাভ করলেন যেমন আল্লাহ বলেন, অতঃপর তারা আল্লাহর হুকুমে তাদেরকে পরাজিত করল এবং দাউদ জালুদকে হত্যা করল। আর আল্লাহ দাউদকে দান করলেন রাজ্য ও দূরদর্শিতা এবং তাকে শিক্ষা দান করলেন যা তিনি চাইলেন। বস্তুত আল্লাহ যদি এভাবে একজনকে অপরজনের দ্বারা প্রতিহত না করতেন তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যেত, কিন্তু আল্লাহ বিশ্ববাসীর প্রতি একান্তই দয়াশীল। এই ঘটনা থেকে শিক্ষণীয় কি পেলাম? নেতৃত্বের জন্য সর্বাধিক প্রয়োজন হলো জ্ঞান ও দৈহিক স্বাস্থ্য, যা তালুদের মধ্যে ছিল। দুই, নেতৃত্বের জন্য বংশ ও অর্থ সম্পদের চাইতে বড় প্রয়োজন দৃঢ় ঈমান এবং আল্লাহর উপর নির্ভরশীলতা। তিন, নেতার জন্য অবশ্য কর্তব্য হলো কর্মীদের পরীক্ষার মাধ্যমে বাছাই করা, যেমন তালুত করেছিলেন। চার, চিরকাল সংখ্যালঘু ইমানদারগণ সংখ্যাগুরু অবিশ্বাসীদের বিরুদ্ধে জয়লাভ করে থাকে, যা তালুত ও জালুদের ঘটনায় প্রমাণিত হয়। পাঁচ, আল্লাহর উপরে নির্ভরশীল দৃঢ় প্রতিজ্ঞ ও কৌশলী সেনাপতি এবং স্বল্প সংখ্যক নিবেদিত প্রাণ লোকেই যথেষ্ট হয় বিজয়ী লাভের জন্য। তালুদ ও দাউদ যার ঝলন্ত প্রমাণ। ছয়, অস্ত্রবল ও জনবলের চাইতে ইমানী বল যে কোনো বিজয়ের মূল শক্তি। সাত, উপরোক্ত ঘটনায় আরেকটি বিষয় প্রমাণিত হই যে তালুদ কর্তৃক পরীক্ষা গ্রহণের ফলে তার আমলেই বনি ইসরায়েল গণের মধ্যে দুটি দলের সৃষ্টি হয়। একদল তালুদের অনুগত মুমিন যারা নিজেদেরকে বনি ইসরায়েল বলেই পরিচয় করে, অর্থ আল্লাহর দাস এর বংশ। অপর দল মুনাফিক যাদেরকে ইয়াহুদি বলা হয়। প্রকৃত বনি ইসরায়েলগণ ইয়াহুদি নামকে ঘৃণার সাথে প্রত্যাখ্যান করেছিলেন, আজও পৃথিবীতে তারা ঘৃণিত হয়ে আছে। অতদিন কিয়ামত হবে না যতদিন না মুসলমানরা একে একে এদেরকে হত্যা করবেন। ঘাস ও পাথর পর্যন্ত এদের পালিয়ে থাকার অবস্থান মুসলমানদের জানিয়ে দিবে। প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনার বন্ধুকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই ভিডিওটি একটি শেয়ার দিয়ে রাখবেন। পাশাপাশি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।